সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এখন খোকসা একটি নার্সারিতে আছি। এই নার্সারির মালিক আমার পাশেই দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আঙ্কেল, আপনার নামটা কি? গফুর পরামানিক। গফুর পরামানিক, বাড়ি সিঙ্গুরিয়া, থানা খোকসা, জেলা কুষ্টিয়া। জি, তা আপনার নার্সারি সম্পর্কে একটু দর্শক শ্রোতাদের বলেন, আপনার কতটুকু জায়গার উপর নার্সারি? আমার নার্সারিটা আছে 4.5 বিঘের উপর। 4.5 বিঘা জায়গার উপর আপনার নার্সারি? জি। এই আপনার নার্সারিতে কি কি গাছের গাছ পাওয়া যায়? গাছের আম, কাঁঠাল, লিচু, বরই, ফলস গাছ অধিকাংশই আছে। হ্যাঁ, অধিকাংশ ফলস গাছই আপনার নার্সারিতে আছে। জি, আমরা দেখতে পাচ্ছি, আসলে অনেক ফলস গাছই আমরা দেখতে পাচ্ছি। কাঁঠাল গাছ দেখছি, আম গাছ দেখছি, সুপারি গাছ দেখছি, এছাড়াও আপনার হলো লিচু গাছ দেখছি, অনেক গাছই আমরা দেখতে পাচ্ছি, ডালিম গাছ আছে, অনেক গাছই আছে। আসলে আপনার এই নার্সারি করার পিছনে আসলে মূল উদ্দেশ্য কী? আমি শুনতে পারছি না কি আপনি এলাকার একজন প্রতিনিধি, তো সেই প্রতিনিধি হিসাবে আপনার আসলে এই নার্সারি করার পিছনে উদ্দেশ্যটা কী? আমি সর্বপ্রথম যখন নার্সারি শুরু করি, ইতিমধ্যে একটা মিটিং ডাকে আমাদের নার্সারি সমিতির থেকে। আমি এক জায়গাটা ট্রেনিংয়ে যাই, ভেড়ামারাতে। বিদেশে এক মহিলা আসছিল ওই মিটিংয়ে, উনি ওনার কথা তো আর আমরা বুঝি না, পরে আমার বোঝালো যে অক্সিজেন এবং নাইট্রোজেন, অক্সিজেন খায় আমরা বেঁচে থাকি, আর গাছ নাইট্রোজেন শোধন করে। এটা শুনে আমার মনে এটা খুব পয়দা হইল যে গাছের চারা রোপণ করাটা মানুষের উৎসাহ দিতে হবে, এবং উনি যে খরিদ করবে এটাও তার আয়ত্তের মধ্যে থাকতে হবে। এই জন্যে আমি ব্যাপক আকারে করার চেষ্টা করেছি, এবং আমার নার্সারিতে যারাই আসে একদম সর্বকম মূল্যে, যাতে উনি খরিদ করতে পারে, আমারও খরচটা কিছুটা রাখতে হয় যেহেতু জন পাঠনি কাজ করতে হয়, এদেরকে কিছু মূল্যে কিছু মূল্য আমি রাখি, ওনাদের গাছগুলো দিই। মানে একদম আপনি খুব স্বল্প মূল্যে দেন? স্বল্প মূল্যে দিই। ঠিক আছে, অর্থাৎ আপনার উৎপাদন খরচ যতটুকু হয়, জি, উৎপাদন খরচটা রেখেই আপনি যারা ক্রেতা আসে, যারা আপনার মতো নার্সারি থেকে যারা চারা নিতে চায়, তাদেরকে খুব স্বল্প মূল্যে। জি 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 জি, যে এটাই হলো আপনার হলো মূল উদ্দেশ্য, মূল উদ্দেশ্য। ঠিক আছে, এই নার্সারিটা আপনার কতদিন যাবত চলছে? আমার নার্সারির বয়স আমার 35-36 বছর। 35-36 বছর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আমার যে নার্সারির মালিক, তার সাথে আমি কথা বলছি। সে দীর্ঘ 35-36 বছর যাবত উনি ওনার নার্সারি পরিচালনা করছেন। আসলে এত দীর্ঘ সময় ধরে যেহেতু নার্সারি পরিচালনা করছেন, আসলে আমরা গ্রামে তার যথেষ্ট সুনামও শুনতে পেয়েছি। আসলে উনি যেহেতু একজন গ্রামের প্রতিনিধি, প্রতিনিধি হিসাবে ওনার নিজের দায়িত্ব যে গাছ অক্সিজেন দেয় আর নাইট্রোজেন গ্রহণ করে, এই মূল উদ্দেশ্য, এটা নিয়েই ওনার হলো মনের মধ্যে একটা প্রত্যাশা জাগে যে আসলে যেহেতু সমাজে আমি একজন প্রতিনিধি, তাই আমার দায়িত্ব সমাজের সকল লোককে ভালো রাখা। এই ভালো রাখার উদ্দেশ্য নিয়েই উনি এই তার নার্সারি পরিচালনা করেন এবং দীর্ঘ সময় ধরে তার নার্সারি চালিয়ে যাচ্ছেন। আপনারা চাইলে অবশ্যই তার মতো নার্সারি করতে পারেন, এবং তার নার্সারিতে এসে আপনি চাইলে তার কাছ থেকে স্বল্প মূল্যে নার্সারি চারা সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ দর্শক শ্রোতা। আমি আবার দেখা, আমি আমি একটু কথা বলি। আচ্ছা বলুন, যদি কোথাও কোনো মসজিদ, গরিস্তান, মাদ্রাসা জায়গা পড়ে আছে, যদি আপনারা দয়া করে আমার কাছে আসেন, আমি একটা টাকাও নেব না, আমি বিনামূল্যে গাছগুলো আপনাদের দেব। আচ্ছা আচ্ছা, দয়া করে আসেন। হ্যাঁ, আপনি চাচ্ছেন যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান যদি হয়, জি 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 জি, ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে চারাগুলো দরকার হবে সেই চারার জন্য কোনো মূল্য লাগবে না? মূল্য লাগবে না, বিনামূল্যে দিয়ে আমি বিনামূল্যে দেব। যাক, খুবই ভালো লাগলো। সুপ্রিয় দর্শক, আর একটা অফার
আপনাদেরকে উনি জানাই রাখলো যদি আপনার কোনো ধর্ম প্রতিষ্ঠান হয় তাহলে সেই ধর্ম প্রতিষ্ঠানের জন্য যত চারা দরকার হবে সে সমস্ত চারাই উনি আপনাদের হলো বিনামূল্যে দেবেন। আপনারা অবশ্যই ওনার কাছে চলে আসবেন। আপনার এই জায়গার ঠিকানাটা একটু বলে দেন। জায়গার ঠিকানা বিলজানি বাজার, বিলজানি বাজার থেকে উত্তরে গোপুর মেম্বর। এটা বিলজানি বাজারে এসে বললে যে কোনো ভ্যানালাই আমার বাড়িতে নিয়ে আসবে, দয়া করে আসবেন। ধন্যবাদ।